Assalamualaikum everyone, welcome back to my channel. fnfcooking এ আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটি চাউমিন নুডলস এর রেসিপি। আর আজকের এই চাউমিন নুডলসটা আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে। আপনি যদি হুবহু চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিনের রেসিপি দেখতে চান বা ঘরে তৈরি করে নিতে চান, অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওর মাঝে আমি এখানে এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই সঙ্গে কিন্তু এ টু জেড ডিটেলস এখানে রেসিপিটি আমি হুবহু চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে শেয়ার করেছি। তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ঘরে চিকেন চাউমিন তৈরি করাটা কতটা সহজ। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন চাউমিনের রেসিপি ছাড়াও কিন্তু বেশ কিছুদিন আগে আমি ভেজিটেবল চাউমিনের একটা রেসিপি শেয়ার করেছি, যেটা অল্প সময়ের ভেতরে আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে সেই রেসিপিটিও দেখে আসতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদেরকে এখানে একটা সস তৈরি করে দেখাবো। এই সসটা কিন্তু বাদ দেওয়া যাবে না, অবশ্যই কিন্তু এখানে রেস্টুরেন্টের স্বাদে চাউমিনটা তৈরি করতে চাইলে সসটা তৈরি করতে হবে। তো এক টেবিল চামচ না, এখানে আসলে বলতে ভুলে গিয়েছি, 2 টেবিল চামচ ভরে এখানে টমেটো সস দিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি এখানে সয়া সস, এবং 2 টেবিল চামচ এখানে দিয়ে দিয়েছি সুইট চিলি সস। সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচের মতো চিনি। আমি আসলে এখানে সুইট চিলি সসও দিয়েছি, এবং যেহেতু সুইট চিলি সসটা একটু মিষ্টি হয় তো সেই জন্য চিনিটা এখানে 1 চা চামচের মতো দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সাদা সিরকা, যেটাকে হোয়াইট ভিনেগার বলা হয়, 1 টেবিল চামচের মতো। এরপর সব কিছু একত্রে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিয়েছি। আর চিনিটা এখানে আপনারা চাইলে বাদ দিতে পারেন যদি এখানে সুইট চিলি সসটা দেন, আর যদি সুইট চিলি সস ঘরে না থাকে তো এর পরিবর্তে চাইলে এখানে শুধুমাত্র চিনিটা দিলেও কিন্তু হবে। এরপর এখানে মুরগির মাংস নিয়েছি আমি, আসলে 1 কাপের থেকে একটু কম আছে, আর মুরগির মাংসটাকে এখানে একটু লম্বালম্বিভাবে এবং পাতলা করে আমি কেটে নিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি ঠিক কীভাবে এবং কতটুকু পাতলা করে কেটে নিয়েছি সেটাও একটু দেখিয়ে দিলাম। এখন এই মুরগির মাংসের ভেতরে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, এরপর সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি ডার্ক সয়া সসটা দিয়েছি, ডার্ক লাইট যে সয়া সসটা থাকবে তার যে কোনো একটা দিলেই হবে। তো মুরগির মাংসটাকে আমি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এরই ফাঁকে আমি তৈরি করে নিব হচ্ছে চাউমিন নুডলসের জন্য নুডলসটা সেদ্ধ করব। তার জন্য একটা প্যানের ভেতরে বেশ খানিকটা পানি দিয়েছি, পানিটা যখন গরম হতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল। এই তেলটা দিলে আসলে নুডলসটা সেদ্ধ হওয়ার পর এটার একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে না, মানে অনেকটা ঝরঝরে থাকবে। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তো সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে চাউমিন নুডলসের জন্য যে নুডলসটা কিনতে পাওয়া যায় সেটা। তো চাউমিন নুডলসটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এখানে নুডলসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তবে নুডলসটা সেদ্ধ হওয়ার সময় একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা যেন অতিরিক্ত সেদ্ধ না হয়, কারণ খুব বেশি পরিমাণে সেদ্ধ হলে কিন্তু এটা দেখতে অত বেশি ভালো লাগবে না, মানে অত বেশি ঝরঝরে হবে না নুডলসটা। তো নুডলসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এই নুডলসটা এখানে সেদ্ধ হতে 8 থেকে 10 মিনিটের মতো আমার সময় লেগেছে, তবে এক একটা চুলার তাপমাত্রা এক এক রকম হওয়ার কারণে সময়টা কম বা বেশিও লাগতে পারে। তো নুডলসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পানি ঝরিয়ে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তবে তার আগে কিন্তু অবশ্যই এখানে নুডলসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ ঠান্ডা পানি দিয়ে এটা না ধুলে কিন্তু গরম অবস্থায় রেখে দিলে দেখা যাবে যে এর ভেতরে যে তাপটা আছে সেই তাপে কিন্তু নুডলসটা আরও বেশি সেদ্ধ হতে থাকবে। তো ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নেওয়ার পর এখানে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে রেখে দিচ্ছি, এতে করে নুডলসটা কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে না, এটা অনেক বেশি ঝরঝরে থাকবে।
তো নুডলসটাকে আমি সাইডে রেখে দিলাম। এরপর চলে যাচ্ছি মূল রান্নাটা করতে। রান্নাটা করার জন্য একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেল। তেলের পরিবর্তে আপনি চাইলে এখানে কিন্তু বাটারটাও দিতে পারেন। এরপর যে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই মুরগির মাংসটাকে এখানে আলাদা আলাদাভাবে দিয়ে দুটো পাশ ভাজতে হবে। আর খেয়াল রাখবেন যেন একটা সঙ্গে আর একটা লেগে না থাকে, মানে একটু আলাদা করে এটা দিয়ে ভাজার চেষ্টা করবেন। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে সামান্য পরিমাণে বাড়ানো আছে। এখানে মুরগির মাংসটা আসলে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু ব্রয়লার মুরগির মাংস এখানে দেওয়া আছে এবং 10-15 মিনিটের জন্য এটা ম্যারিনেট করাও ছিল। তো যাই হোক, মুরগির মাংসটাকে আমি সেদ্ধ না হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিয়েছি। মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজার কারণে দেখুন খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। এখন ভেজে রাখা এই মুরগির মাংসটাকে আমি সাইডে রেখে দিলাম। তারপর সেম প্যানে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন কুচি। আর চেষ্টা করবেন রসুনটাকে এখানে পাতলা মিহি কুচি করে কেটে নিতে। তো রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর এখানে 30 সেকেন্ডের জন্য হালকাভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পর 5 থেকে 10 সেকেন্ডের জন্য আবার একটু নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে বেল পেপার, সবুজ রঙের বেল পেপার এখানে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে জুলিয়ান কাট করে কাটা গাজর এবং একটু মোটা সাইজ করে এখানে পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। এখন এই সবজিগুলোকে দিয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে সবজিগুলোকে কিন্তু আসলে ভেজে একেবারে সেদ্ধ করে ফেলার কোনো দরকার নেই, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি বাঁধাকপি, আর বাঁধাকপিটাকেও একটু লম্বালম্বিভাবে এবং একটু মোটা করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা যেহেতু খুব বেশি নরম থাকে, মানে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য এটা কিন্তু পরের দিকে দিতে হবে। এতে করে দেখা যাবে যে বাঁধাকপি একেবারে সেদ্ধ হয়ে গলে যাবে না। বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন নুডলস। চাউমিন নুডলসটা দিয়ে দেওয়ার পর যে সসটা তৈরি করে রেখেছিলাম, তো এখন সেই সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে দেওয়ার পর এখন জাস্ট সব কিছু একত্রে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর সব কিছু একত্রে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আসলে এখানে এই পর্যায়ে রান্না করে করার কিছুই নেই, যেহেতু নুডলসটাও আগে থেকে সেদ্ধ করে রাখা, মুরগির মাংসটাও ভাজা। তো জাস্ট সসটা দিয়ে দেওয়ার পর সব কিছু একত্রে দিয়ে নেড়ে চেড়ে এটাকে জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতো সব কিছু একত্রে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলে আসলে রান্নাটা হয়ে যায়। তো চুলা থেকে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা একদম সবার শেষে দিতে হবে, যখন আপনি চুলা থেকে এটা নামিয়ে নেবেন তার 1 মিনিট আগে পেঁয়াজকলিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটা চুলা থেকে নামিয়ে নেবেন। কারণ হচ্ছে পেঁয়াজকলিটা কিন্তু খুব বেশি নরম, এটা যদি আপনি রান্নার মাঝে দেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এর কোনো অস্তিত্বই থাকবে না। আর পেঁয়াজকলিটা দেওয়ার কারণে কিন্তু দেখবেন যে চাইনিজ নুডলসের কালারটাও খুব সুন্দর আসবে, মানে দেখতে ভালো লাগবে এই আর কি। তো চিকেন চাউমিনটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন একটা সার্ভিং প্লেটে এটা আমি সার্ভ করছি। আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে প্রত্যেকটা নুডলস কিন্তু আলাদা আছে, মানে বোঝাই যাচ্ছে যে এটা অনেক বেশি ঝরঝরে হয়েছে, একটা সঙ্গে আর একটা কিন্তু লেগে নেই। আর আমি যে পদ্ধতিতে এখানে সসটা তৈরি করেছি এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে আপনাদেরকে হুবহু দেখিয়েছি, এবং অবশ্যই বাড়িতে যখনই এই রেসিপিটি ট্রাই করবেন হুবহু প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনি ঘরেই খুব সহজে
রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন তৈরি করে নিতে পারছেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত রকমের মজাদার হয়ে থাকে, তৈরি না করলে আসলে আপনারা বুঝতে পারবেন না। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আপনি চাইলে আপনার মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। সেই সঙ্গে আপনার যদি পারেন রেসিপিটি আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।